ট্রেনের ধাক্কায় মৃত্যু এক ছাত্রের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার কামারখোলা রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত ছাত্রের নাম তন্ময় অধিকারী, বয়স 14, বাড়ি গোপালনগর থানার দাড়িকাঁচা ব্রিজ এলাকায়। গোপালনগর হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্র সে। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী শনিবার সকালে তিন বন্ধু মর্নিং ওয়াকের পর ট্রেন লাইন সংলগ্ন ব্রিজের ওপর বসেছিল। সেই সময় বনগাঁ থেকে রানাঘাটগামী ট্রেন এসে পড়ে লাইনে। দুই বন্ধু কোনোক্রমে লাইন থেকে পালাতে পারলেও তন্ময় অধিকারী নামে ওই যুবক পালাতে পারেনি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরিবারের একমাত্র ছেলে পিতা উত্তম অধিকারী, তন্ময় গোপালনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। আমি বললাম যে বাবা তোমরা এরকম ছুড়ো না, আমার কথা শুনলো না। উপর থেকে হ্যাঁ এখানে ঘুরছিল। আচ্ছা, তারপরে আমি ওই যে আমার দিদির বাড়ি ওইখানে বসে রয়েছি, দেখছি 7:30 ট্রেন আসছে। ট্রেনটা এসে গেছে ওই অবধি এসে গেছে। আর দুটো ছেলে কি করলো, ওইখান থেকে ওই রুগা পাটকার ছেলেটা ওকে ডাকছে, এই তোরা বেরো। ওরা দৌড়ে এসছে, ওই ছেলেটা বেঁচে গেছে, ও জাম মারছে এরকম করে। আর পরেরটা জাম মারতে পারে নাই, ওইখানে বাড়ি খেয়ে পড়ে গেছে। আর যে মোটাটা ও ওইখান থেকে বেরোতে পারে নাই, ওই খাম্বায় বসেছিল দ্বিতীয়টা, এটার পরেরটা। আচ্ছা, তারপরে আমরা দৌড়ে আসলাম, আমি আমার দিদি দৌড়ে এসে দেখি যে ছেলেটা একটুখানি আমাদের দিকে এরকম তাকালো, তাকায় মারা গেল। আর সেই দেখেছি আমি। আপনারা দেখছেন এসএস বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যাল বিহীন, গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্ত রোগ নিরাময় হয়। এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 1032223893।